ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ରିୟାମାଳ ବ୍ଲକ ପଳସମା ଠାରେ ଯେତେବେଳେ ବିଜୁ ଜନତା ଦଳର କର୍ମୀ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଏବଂ ସମ୍ଭଲପୁରର ବିଜୁ ଜନତା ଦଳର ଯେ ସାଂସଦ ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ଏବଂ ବବି ଦାସ ସେ ଯେତେବେଳେ ଯେଉଁ ସଭାକୁ ଆସିବା ପୂର୍ବରୁ ତାଙ୍କର ଯେଉଁ ଦଳୀୟ କର୍ମୀମାନେ ଥିଲେ ସେ ସଭାରୁ ଚେୟାରଗୁଡ଼ିକୁ ଉଠାଇ ନେଇଥିଲେ ଅର୍ଥାତ୍ ଆପଣ ଜାଣିଥିବେ ଯେ ବବି ଦାସ ଯେତେବେଳେ ସଭାକୁ ଯାଉଥିଲେ ସେତେବେଳେ କୌଣସି କର୍ମୀ দেখিবেয়াৰগডিক পিছত যি ববিদাস ভাষণ দৌলে খালী চেয়াৰ গুড়িক ভাষণ শুণু সবুঠ ৰোচক দৃশ্য দেখা যে সভাৰ যেতিয়া ববি দাস আছুলে সেই সময়ৰ মই তুমি ঘেৰি যবি দাস হটহঁট হেব পাৰো মহ প্ৰশ্ন পচাৰি তৰ ঘৰ নাই পাণি দিয়া যায় মৌলিক অধিকাৰ কে ଜବାବ ନ ଦେଇକି ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ସେଠାରୁ ପଳେଇ ଯାଇଥିଲେ ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ନେଇକି ଆଲୋଚନା କରିବା ଆମ ସହିତ ଯେ ରହିଛନ୍ତି ପରସମାର ଯେଉଁ ରହିଛନ୍ତି ଅଞ୍ଚଳବାସୀ ରହିଛନ୍ତି ତାଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ନେବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ଆଜ୍ଞା ପ୍ରଥମେ ଆପଣଙ୍କ ଠାରୁ ଜାଣିବାକୁ ପାଇବି ଆଜି ଯେତେବେଳେ ପଳସମାରେ ବିଜେଡ଼ି ତରଫରୁ କର୍ମୀ ସମ୍ମିଳନୀ ହୋଇଥିଲା ଯେ ବିଜେଡିର ଯେ ସାଂସଦ ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ যেতবে সভার ও সেই সময় মহিলা মানে ঘেড়ি যাই তা মৌলিক অধিকার দাবি করে আপনার স্থানীয় অঞ্চল অধিবাসী হিসাবে কথা হচ্ছে যে আমরা দেবগড় জেলা রিয়ামাড় ব্লকর পলসমা অঞ্চল সে লোক মাইন্ড মেকআপ করেসারি এবং বিজু জনতা দলর যে সরকার কোক কাম করছে কম করছে সেইপা সার চাক্ষুষ প্রমাণ

চারিমাস ভিতরে ডিটেল প্রজেক্ট রিপোর্ট রেলওয়ে লাইন যে ঝারসুড়া ভাহা দেবগড় আমার রিয়ামাল দিয়ে বারকোটক ডিপিআর প্রস্তুত কলে সেপ জাগি সারিছেন তার্যদতা আছে কহার নাই লোকর সে নিশ্চিন্ত ভাবে বর্তমান গোটে মন ভিতরে যে ধর্মেদ্র প্রধান আমি জয়যুক্ত করবো জি যে আপনার সেই ববিদাস ভাষণ দৌলে তাষণ শুনিবৰ কৰ্মী নালি চেয়াৰ পিছত হোৱেত আপোনাৰ অনুমান কৰো যে এই যি সভাৰ কণ আপোনাৰ অনুমান কৰ এই দেৱগড় জিলা বাচী কণ সিদ্ধান্ত কৰি তলস্তৰৰ যি বিজেডি যি মানে ঠিক সব গাঁও গল ঠকি ডাঙি লৈ আজি আমাৰ যিয়ে এমপি প্ৰাৰ্থী অবি দাস আপনার মৌলিক অধিকার কিছু ফুলফিল করবে আছে অঞ্চল তোমায় সুবিধা করবে কিন্তু লোক মানুষ গোটে দু এই যে পঁচিশ বর্ষ তার সরকার বাবদে খালি এমনি মিছ ডাকি কিছু কাম করেন খালি কথার হুলিকি চাল থাকে তো আজ সেটা পরিপ্রকাশ হল সবু লোক কহলে যদি তুমি আমার প্রার্থী হব তুমি তো সেটি মুখ্য লোক অছ বিজেডি তেমন তুমি কিন্তু আমার মৌলিক যে সুবিধা গাঁকু পাঁচ গাঁও ভাল ৰাস্তা টিকে নাই মেডিকালৰ সুবিধা বি নাই স্কুল শিক্ষক নাই তুমি এই যে মৌলিক সুবিধা গুড়া আমি কিছু পাই পাৰো নাহে তুমি যি কেন্দ্ৰ চৰকাৰ অনুদানেৰে যা আছিল সবুকু তুমি আত্মসাত কৰি তোমাৰ বঢ়িকি যি মিছৰে তুমি ভোট নেব তাহ আমি প্ৰতীকাৰ কৰোঁ আৰু তুমি আমি কোনো প্ৰকাৰে বিৰোধ কৰিব আমি ভাৰতীয় জনতা পাৰ্টি ভোট দাবু এইবোৰ মনত বিদ্যা ମହିଳାମାନେ ତାଙ୍କର ମୌଳିକ ଅଧିକାର ଦାବି କରିଥିଲେ କିନ୍ତୁ ସେଠି ବବି ଦାସ ଯିଏ ରହିଛନ୍ତି ସମ୍ବଲପୁରର ଲୋକସଭା ପ୍ରାର୍ଥୀ ଯେ ରହିଛନ୍ତି ବିଜୁ ଜନତା ଦଳର ସେ ତାଙ୍କ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଦେବାର ଥିଲା କାହିଁକିନା ପଚିଶ ବର୍ଷର ସରକାର ତାଙ୍କ ରହିଛନ୍ତି ବିଭିନ୍ନ କହୁଛନ୍ତି ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଆମେ ପୂରଣ କରିଛୁ ବିଭିନ୍ନ ଲୋକଙ୍କୁ ଆମେ ଲୋକାଭିମୁଖୀ ଯୋଜନା ଦେଇଛୁ କ'ଣ ସେଇ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ନ ଦେଇକି ପଳେଇଯିବାଟା କ'ଣ ଠିକ୍ ଥିଲା କି সেই আজি কাম কৰি নাহে কাম কৰি দিলে তাৰ উত্তৰ দি থন্তে তেণু ই যি বিল্কুল কাম নকৰি বাহ ভা নেওচোন আমাৰ চৰকাৰ আৰু মুখিয়া অঁ আমাৰ ববি দাস সেই অঞ্চলপাই কি ৰাজ্য কোনো কাম কৰি নাহি সবুতিৰে দুৰ্নীতিৰে সেনে অন্তৰ্ভুক্ত অঁ তে তুমি লোক মানে আজি চাহু নাহ যা ফল কিন্তু তাক তল কৰি মানে চেষ্টা কৰিলে য যি লোক মানে গলে প্ৰশ্ন পচাৰি দিলে যে আমাৰ এই যি মৌলিক সমস্যা গুড়া অলপ আজি আপোনাৰ জানিবি আপোনাৰ জনে বয়স লোক আপোনাৰ বহুত ইলেকশন দেখি থাকিব কিন্তু আজি যি ভাৱে ৰোচক ঘটনা দেখিবা এই ঘটনা নিশ্চিতভাৱে মহিলা মানে অধিকাৰ দাবী কৰি কিন্তু তাৰ উচিত যি দাবী থাকিলে দাবীৰ জবাব দবাটা বিচিত

তবে সেই যে পড়সমা অঞ্চল যেতবে আমি মধ্যে সেটার পৌঁছলু এবং দেখি যে কে জনসমর্থন মিলুছি এবং সবুঠ রোচক কথা দেখা যে রয়েছেন সম্বলপুর বিজু জনতা দলর যে সাংসদ প্রার্থী রয়েছেন প্রণব প্রকাশ দাস সে সভা আসবা পূর্বর তা দলীয় কর্মী মানে জা সারিলে যে এটি তাঁর সমর্থক মানে আসি না লোক অভাব পড়ি এবং যে চেয়ারগুড়ি পড়েছিল যেভাবে ভাবে তাঁর আশা আকাঙ্ক্ষা লোক অধিক এবে তা দলীয় কর্মী অধিক হবে, কিন্তু তা আশা আকাঙ্ক্ষার পাঁচ ফুটি যাই যেভাবে আপনার দেখ চেয়ারগুড়ি ফাঁকা লাগে কিছুটা লোক এই কর্মী সম্মিনী অনুষ্ঠিত হয়েছিল এবং যে কথা কুয়া যু চেয়ারগুড়ি খালি পড়ি লাগি গণমাধ্যম এবং লোক মানে জাঁয়া পূর্বর যে দলীয় কর্মী মানে সে চেয়ারগুড়ি উঠাই নেই এবং গছ এবং গাড়ি পছপটে সে চেয়ারগুড়ি লুচাই কিনা যেহেতু জনা কেতে লোক এখানে উপস্থিত কেতে দলীয় লোক উপস্থিত অবুঠ আিনিট রোগ্রাম লা মাত্র কোটি মিনিটে যেতবে প্রণব প্রকাশ দাস মঞ্চে অনেক এবং তা সমর্থক মানে আসি দলীয় কর্মী মানে আসি সে মঞ্চপরে থাই সুদা চেয়ারগুড়ি ফাঁকা হয়ে যাই কিনা সে উঠি সব পলাই যাই এবং সবুঠ বড় কথা হল যেতবে সেই সভা সারি ফেলে সেই সময় কিছু মহিলা তাঁর ঘেড়ি যাই এবং ঘের প্রশ্ন পচারিলে যে পঁচিশ বর্ষর সরকার ভিতরে ঘর দিয়ে যায় আমি পাঁচ দিয়া যায় এ উত্তর